সোনিয়া গান্ধী করে কোন আছে নরেন্দ্র মোদি তো বাবা চা বিক্রি করত চা বিক্রি করত লু ছতু এইনা 9 লক্ষ টাকা কেজি ড্রেস 30 লক্ষ হ্যাঁ জোতা 5 লক্ষ ওড়ি কিন্তু আরে যে ইডি সম্মান হইছি আপন মানে জানি না যে ওড়িশা বাসী ভারত বাসী পৃথিবী বাসী এই ইডি সম্মান বিষয়ে শুনা 1938 মসিহারে পণ্ডিত জওয়াহরলাল নেহরুঙ্ক নেতৃত্বে ভারতবর্ষ সাংবাদিক অর্থনৈতিক শিল্পপতি এবং শিক্ষাবিদ মানুষ নেই চাষী ভাই মানুষ নেই 5000 লোককে একাঠি করে গোটে নিউজ পেপর করাগলা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করা পণ্ডিত নেহরু যে দায়িত্ব নিয়েছিলেন সেই সময় এআইসিসি 90 কোটি টাকা দিয়েছিলেন সংস্থাকে চলাইবা পাইঁ আস্তে আস্তে কমি কমি গলে সেতবেলার ট্রাস্টি বোর্ড মেম্বর মানে যেউ মানে থিলে বল্লভভাই পটেল থিলে মুরাদ দেশাই সেতবেলে থিলে বড় বড় লিডর সবু থিলে ট্রাস্টি বোর্ড রে সে দেইথিলে 90 কোটি এবং লস হইগলা 50 লক্ষ টাকা সে মাত্র ফেরাইছেন্তি বাকি ফেরাই নাতি এতে রাহুল গান্ধীর কোন আছে সোনিয়া গান্ধীর কোন আছে নরেন্দ্র মোদি তো বাবা চা বিক্রি করত চা বিক্রি করত লু ছতু এইনা 9 লক্ষ টাকা কেজি ড্রেস 30 লক্ষ হ্যাঁ জোতা 5 লক্ষ ওড়ি কিন্তু ভাই পণ্ডিত নেহরুঙ্ক নাতি সে 2000 টাকা প্যান্ট সার তো বল রাহুল গান্ধীর হ্যাঁ কোন পয়সা আনলু কোঠু আনিল তোতে আগ ইডি সমান হবা কথা কোঠু এত পয়সা আনিছি এত পয়সা রাজনীতিতে খরচ করছু চারিআড়ে মিটিং করছু চারিআড়ে হাওয়া করছু এ হচ্ছে ভাই এ শুনল তো এ যে সম্মানের তথ্য না সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী এতে ইনভলভ নাহতি গোটে বদনাম করিয়া পাই বিনা দোষরে এসব ষড়যন্ত্র করেছি নরেন্দ্র মোদি মু আউ বিশেষ কিছু কহুন অন্য মানে কবে গণেশ।